নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে এ হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আউসানি রব্বি বিশ্বাইন আমার রব আমাকে সাতটি কাজের ওসিয়ত করেছেন আল্লাহ ওসিয়ত করেছেন নবী সাল্লাহ সাল্লামকে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন ওসি কুম্বিহা আমি সে সাতটি ওসিয়ত তোমাদেরকে করছি সে সাতটি ওসিয়ত আমরা জানবো তো ইনশাআল্লাহ জানব এবং মানব এই সাতটি ওসিয়ত এ সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন সাম্প্রতিক এটার সনদের পরে ইতিবাচক মন্তব্য করেছেন আর এই হাদিসের যে পয়েন্টগুলো এই সাতটি পয়েন্টের সবগুলোই কোরআন এবং হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে বিদায় মানা সহি হওয়ার ব্যাপারে অন্তত কোনো সন্দেহ নাই ন্যাভেগিরিং সল্লাহ্লালাম সে হারি প্রথমে তিনি বলেছেন আউসান ই এখলাস এফিসির রিওয়াল আলা নিয়া আল্লাহতালা আমাকে ওসিয়ত করেছেন যেন আমি প্রকাশ্যে এবং গোপনে সবসময় এখলাসের সাথে সমস্ত আমল করি কিসের সাথে আমল করি এখলাসের সাথে এখলাস মানে কি ভাই এখলাস মানে হল কোনো আমলকে রিয়া লৌকিকতা লোক দেখানো লোক শোনানো এই সমস্ত বিষয় থেকে মুক্ত করা পিওর করা করা খালেস এর নাম হলো প্রকাশ্যে এবং গোপনে যে কোনো ভাবে আমরা কোনো আমল করব। যাতে আমলটাকে আমরা মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার আশায় প্রশংসা পাওয়ার আশায় কিংবা মানুষকে দেখানোর আশায় প্রদর্শন ইচ্ছা থেকে যেন না করি বরং আমল করব একমাত্র আল্লাহ রব্বুল আরামীন কাল কেয়ামত যেন এই আমলের বিনিময় আমাকে দেন সে আশায় যদি আল্লাহর কাছ থেকে কোনো আমলের বিনিময়ে চান তাহলে বান্দার কাছ থেকে তার কোনো ফিডব্যাক আশা করা যাবে আপনি কোনো আমল করেছেন সে আমল করার পর আশা করছেন সবাই আমার দিকে একটু তাকাক সবাই আমাকে একটু বাহবা দেখ সবাই আমাকে একটু মাসাল্লা বলুক সবাই জানুক যে আমি আমলটা করেছি অথবা গল্প দিয়ে মানুষকে শুনাই দিলাম যাতে করে মানুষ আমার সম্পর্কে জানে যে আমি এটা করতে পেরেছি এই মানুষকে দেখানো মানুষকে শোনানো মানুষের প্রশংসা কুড়ানোর উদ্দেশ্যে কোনো আমল যেন আমি না করি যদি করি তাহলে সে আমলের সবাবের পরিবর্তে গুণা হতে পারে শিরকে আসগার বা ছোট শিরিকের মতো অপরাধ হতে পারে যদি মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা হয় মোহতারাম হাজির আজকের এই যুগে এই ওসিয়াতটা আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ এখন সময়টা হলো সোশ্যাল মিডিয়ার সময় এখন সময়টা হলো ফেসবুকের সময় এখন সময়টা হলো লৌকিকতার সময় এখন সময়টা হলো প্রদর্শনের সময় আপনারা জানেন একটি বিখ্যাত হারিস আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ তালা নাম উদ্বোধন করবেন জাহান নামে আল্লাহ রব আলমিন মানুষকে প্রবেশ করানো শুরু করবেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে তাদের কেউ সরাসরি পাপিষ্ট বা পাপের কাজ করে জাহান নাম উদ্বোধনকারী বা সবচেয়ে প্রথমে জাহান নাম যাবে সেরকম মানুষ হবে না এই কপাল পড়া মানুষগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন দানবীর এক শ্রেণীর মানুষ হলেন শহীদ এক শ্রেণীর মানুষ হলেন কারি বা আলেম যিনি দানবীর তাকে আল্লাহ তালা ডেকে বলবেন তোমাকে আমি দুনিয়াতে অনেক সম্পদ দিয়েছি কি করে এসেছে তুমি তখন লোকটা বলবে আল্লাহ আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছেন সেজন্য আমি অকাতরে মানুষকে দান করেছি দুই হাতে মানুষকে দিয়েছি যাতে করে আপনি খুশি হন আল্লাহ বলবেন দান করেছ সত্য তবে আমার খুশির আশায় করেছো এটা মিথ্যা তুমি দান করেছ যাতে করে লোকে জানে যে অমুকের ছেলে দিছে তমুকে দিয়েছে এই বাহবা পাওয়ার আশায় দান করেছ প্রশংসা পাওয়ার আশায় দান করেছ আমার কাছ থেকে সবাব বা বিনিময় এটা তোমার একমাত্র আশা ছিল না যার কারণে মানুষের কাছে বলে বেড়িয়েছ প্রদর্শন করে বেড়িয়েছ বাহবা জন্য ঘোষণা যে আমি দিছি যাতে মানুষ জানে তো মানুষকে দেখানোর উদ্দেশ্যে তুমি যেহেতু করেছ সেজন্য তোমার দান আমার কাছে কবুল হয় নাই জাহান্নামে যাও যিনি শহীদ তাকে আল্লাহ বলবেন তোমাকে আমি অনেক নামত দিয়েছি কি করেছে তুমি তিনি বলবেন আল্লাহ আমি আমার এই জীবনটা আপনার দিয়েছি আপনার রাহে জেহাদে গিয়ে আমার আত্মত্যাগ করেছি আমার জীবন বিসর্জন করে দিয়েছি কোরবানি করে দিয়েছি আর কি রাখবে আল্লাহ এটা করে দিয়েছি যাতে আপনি খুশি হন সবাব দেন আল্লাহ বলবেন জীবন দিয়েছ ঠিক কিন্তু সবাব আমার কাছ থেকে পাওয়া উদ্দেশ্য ছিল না তোমার উদ্দেশ্য ছিল জেহাদ করবা তোমাকে মানুষ বীর বলবে শহীদ বলবে আত্মত্যাগকারী বলবে মাহবা দিবে মানুষের কাছ থেকে প্রশংসার আশায় করেছ সেটাই দুনিয়াতে পেয়ে গেছ এখন কিছুই পাবা না বরং তোমার ঠিকানা নাম হবে একজন আলেমকে ডেকে বলবেন যে তোমাকে তো আমি অনেক নামত দিয়েছি কি করেছি সে বলবে আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে যে এলেম দিয়েছেন সে এলেম দিয়ে মানুষকে ওয়াজ করেছি কে শুনিয়েছি কোরআন হাদিসের কথা বলেছি সবের আশায় আল্লাহ বলবেন মিথ্যা কথা বলছ তুমি এগুলো করেছ মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার আশায় লাইক কমেন্ট কুড়ানোর আশায় ভিউ আর বাড়ানোর আশায় দুনিয়ার ধান্দায় সেটা হয়ে গেছে এখন জাহান নামে যাও ভাই রামার নেকামল করে আল্লাহর কাছে একমাত্র বিনিময় আশা করা এটা ইমানদারের ইমানের দাবি আর দুনিয়াতে এই সস্তা জনপ্রিয়তা সস্তা মানুষের বাহবা মানুষের প্রশংসা এগুলো আশা করা ছোট আজিমের মালিকের কাছ থেকে বিনিময় হলো হলো বড় নজরের নজরের কথা 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 দৃষ্টির আর নিচু আরশ আজিমের মালিকের সন্তুষ্টির চাইতে দুনিয়ার মানুষের প্রশংসার দিকে নজর দেওয়া এটা হলো ছোট লোকি এই ছোট লোকিটার কারণে শিরকে আসগরের অপরাধ হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ মনে করি যে তোমরা কিয়ামতের আগে আমল করবে সব মানুষের দেখানোর আশা ইখলাস থাকবে না এই জন্য ভাইরা আমার এই যে সর্বপ্রথম ওসিয়ত এটা সোশ্যাল মিডিয়ার এই যুগে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ আপনি একটা মসজিদে দান করবেন কাউকে বলবেন না নামটাও ঘোষণা দিবেন না হ্যাঁ প্রকাশ্যে দান করা ভালো যদি উদ্দেশ্য হয় আমার দেখা দেখে অন্যরা যেন করে কিন্তু অন্যদের দান করার জন্য উৎসাহ দিতে গিয়া আমি যদি প্রকাশ্যে ঘোষণা দেই আর আমার ভিতরে অহংকার আসে মানুষের দিকে তাকায় যে সবাই দেখবে হ্যাঁ আমি দিছি বাহবা দিবে তাহলে সেক্ষেত্রে অন্যকে উৎসাহিত করতে গিয়া আমি নিজের আমল নষ্ট করে শিরকে আসগরে লিপতে হয়ে জাহান নামে যাওয়ার কারণ হচ্ছি সেজন্য এরকম দুর্বল ইমানদারের আমার মতো যারা আছেন তারা দানকে লুকানোর চেষ্টা করবেন আর যার কনফিডেন্ট থাকবে আত্মবিশ্বাস থাকবে যে না আমি আল্লাহর কাছ থেকে সব আশা করব। মানুষের কাছ থেকে কোনো বিনিময় কৃতজ্ঞতা থ্যাংক সুক্রিয়া কিছু আশা করব না এতটা আত্মবিশ্বাস আমার আছে তিনি প্রকাশ্যে দান করবেন আল্লাহর সাল্লাম নিচে ছায়া পাওয়া মানুষগুলোর যে তালিকা উল্লেখ করেছেন সাত শ্রেণীর মানুষ তার ভেতরে এক শ্রেণীর মানুষের গুণ এবং বৈশিষ্ট্য হবে এই যে আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য বিদ্বেষ করবে সবকিছু হবে আল্লাহর জন্য ডান হাতে ব্যয় করবে বাম হাত জানবে না বাম হাতে ব্যয় করবে ডান হাত জানবে না হাতেও জানবে না লুকানোর চেষ্টা করবে ভাইরা পাপের কাজ যেরকম লুকানোর চেষ্টা করেন আমার কেউ যেন না জানে নেকামলকে সেরকম লুকানোর চেষ্টা করবেন কেউ যেন না জানে শুধু আমার মালিক যেন জানে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ সিররু কাস একজন ইমানদারের আল্লাহর সঙ্গে কিছু ভেদ থাকতে হবে ভেদ কিছু সুপ্ত জিনিস থাকতে হবে কিছু গোপন জিনিস থাকতে হবে আমার স্ত্রীও জানে না আমার ছেলে মেয়েও জানে না আমার বাপমাও জানে না কিছু দান কিছু আমল আমি চেষ্টা করব কেউ যেন টেন না পায় গাল গল্প দেবো না বরং লুকানোর চেষ্টা করব। আর আজকাল আমাদের অবস্থা কি ওমরা করতে গেলে সেলফি তফ করার সময় মানুষকে দশ টাকা দিয়া সেলফি সেলফিস্ট সেলফিস্ট সেলফি কি হয়ে হয়ে গেছি হুজুরের সাথে ছবি তুললাম ফেসবুকে এক গাদা লাইক পেয়ে গেলাম মানুষ মাসাল্লাহ বলল কেমনি কি আমার এটা ঠিক আলেমুল আমাদের ভালোবাসেন তাদের মোহাব্বত করেন কিন্তু যদি মানুষকে দেখানো উদ্দেশ্য থাকে বাহবা পাওয়া উদ্দেশ্য থাকে তাহলে এ আমলের মাধ্যমে নাজাদ পাওয়া যাবে আজ মহামারীর মতো ব্যাধি হয়ে গেছে এটা বিশেষ করে দান সদকা এগুলোতে ভেজাল সবচেয়ে বেশি মক্কা একবার যাইতে পারলে মার নামের শুরুতে আলহাজ হ্যাঁ নামের শুরুতে হাজি সাহেব আবার গল্প দেয় যে আল্লাহ নিছিল শুধু কথায় কথায় মক্কা শরীফের গল্প দেয় মানে উনি গেছেন সেটা একটু জানাইতে হবে এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই ও হাজি সাহেব হস করে গল্প দিয়ে বেড়াচ্ছেন হজ কত আগে নষ্ট হয়ে গেছে বাবারে আমল নামা দেখবেন শূন্য কিচ্ছু জমা হয়নি শুধুমাত্র মানুষকে শোনানোর আশা করেছে। আল্লাহ তালা নেককারদের প্রশংসা করতে গিয়ে বলেছেন যে ওয়ে ত আয় মো না তাল হব্বিহি মিস্কি ন ওয়াতি ম আসি র ইন্ন তয়মো কুম লেম জেহিল্লা লা নুরি দুমিং কুম জাজা অ আলা শুকুর আল্লাহ নেককার বান্দা যাদের জন্য আল্লাহর জান্নাত তৈরি করেছেন এই মানুষগুলোর গুণ হবে যে আল্লাহর আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে দেখাবার জন্য মানুষকে দান করে খাদ্য দেয় অভাবী মানুষকে নিরন্ন মানুষকে অন্ন দেয় বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয় টাকা পয়সা দেয় দান দক্ষিণা করে এবং বলে ইন্নামা নতু আমকি ভাই আপনাদেরকে আমি আল্লাহর জন্য দিয়েছি লা নুরি দমিং কুম জাজা এটার কোনো ফিডব্যাক কোনো বিনিময় তো আমি আশা করি না ওয়ালা শুকুর এমনকি থ্যাংক ইউ আশা করি না থ্যাংক ইউ আশা করে না থ্যাংকও আশা করে না মানে কি মানে হলো আপনি একজনকে অনেক দিয়েছেন এই লোকটাকে দেওয়ার পর লোকটা আপনাকে কখনো স্বীকৃতিটাও দেয়নি কখনো লোকটা আপনার কথাও মানে কখনো মুখ দিয়ে বলে নাই যে অমুকে আমাকে দিছে একটু মুখ দিয়ে স্বীকারও করে নাই এরকম লোক আছে না নাই যে এটা করছে সে খারাপ কারণ কেউ দান করলে অনুগ্রহ করলে তার অনুগ্রহের কথা স্বীকার করতে হয় অস্বীকার করলে সে না ফরমান সে না মাল্লাম মাল্লামিয়াস করিন না ইসলামিয়াস করিল্লা মানুষের শুক্রিয়া আদায় না করলে আল্লাহর শুক্রিয়া আদায় হয় না কিন্তু আপনি দানকারী হিসাবে আপনি এমনভাবে চলবেন যে সে আমার কোন শুকুরিয়া আদায় করার দরকার নাই আমরা অনেক সময় অনেক লোকের অনেক উপকার টুপকার করার পর আমার বিপদে হয়তো সে আমার পাশে দাঁড়ায় নাই অথবা একটু স্বীকার করে নাই বা আমাকে চিনে না এমন ভাব ধরে আছে এরকম বেইমানি করা নাশোকরি করা মানুষ আসে না নাই সমাজে এগুলো দেখার পরে আমরা অনেক সময় মনের দুঃখ বলে ফেলে এত কিছু করলাম তার জন্য এত টাকা পয়সা দিলাম সে এখন আমাকে মনে হয় চিনেও না সে এখন বিপদের সময় আমার কাছে নাই আমি এত ক পয়সা করে দিলাম ভোটটা আমার দিলো না এই যে আপনি দিলেন বিনিময়ে আশা করলেন এই আশার কারণে আল্লাহর কাছ থেকে আর কিছু পাওয়ার আশা করতে পারবেন না আল্লাহর কাছে থ্যাংক ইউ আশা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে শুধু আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় সব আমল গুলো করার তফিক দান করুন এই এখলাশটা এটা যদি না থাকে সমস্ত আমল নষ্ট হয়ে যায় আল্লাহর দরবারে আপনার আমল নামা আমল নামাতে আমল নামাতে নেকামল যুক্ত হবে অ্যাড হবে লেখা হবে তখন যদি সেই আমলটা করার সময় আপনি শিরিক মুক্ত ইমান থাকে আপনার তাওহিদ ঠিক থাকে এক দ্বিতীয়ত আপনার আমল নামে আমল যুক্ত হবে লেখা হবে যদি সে আমলটা নবীজি সাল্লা সাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী হয় মন গড়া না হয় তাহলে নাম্বার তিন আপনার আমল নামে আমল যুক্ত হবে যদি সে আমলটা করেন শুধুমাত্র আল্লাহর কাছ থেকে থ্যাঙ্কস এবং বিনিময় আশা করেন মানুষের কাছ থেকে না যাকে দান করেন সে আমাকে থ্যাঙ্কস বলুক না বলুক কিছু আসা যায় না তারপর আমার দান তাকে অব্যাহত রাখতে হবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর মেয়ে অম্বুল মমিন নবী সাল্লাহামের স্ত্রী আয়েশা রাজি আল্লাহ চরিত্রে কালিমালাপন করেছিল মুনাফিকরা সেখানে কয়েকজন সরল মনা সাহাবি মুসলমানরাও সেই কালিমেলেপনকারীদের সাথে তাল মিলিয়ে সন্দেহের মধ্যে পড়ে গিয়েছিলেন ধোঁয়াশার মধ্যে পড়ে গিয়েছিলেন যদিও পরবর্তীতে তারা বুঝতে পেরেছেন যে আম্মাদান আয়েশা আল্লাহ তালানহার চরিত্রে কালিমেলেপন করার ষড়যন্ত্র মুনাফিকরা করেছে আল্লাহ তালা তার চরিত্রের পুতঃ পবিত্র হওয়ার ঘোষণা সুরায় নূরের দশ এগারোটি আয়াতে দিয়েছেন এটা জানার পর তারা তওবা করেছেন লজ্জিত হয়েছেন এবং তাদের অবস্থান থেকে ফিরে এসেছেন এই লোকগুলোর ভিতরে একজন সাহাবি ছিলেন যার নাম ছিল মেস্তাহ রাজি আল্লাহ তালহ এই মেস্তাহ রাজি আল্লাহ তালহ তিনি ছিলেন আবু বকর রাজি আল্লাহ তালহুর কাছের আত্মীয় তিনি নিয়মিত তার এই আত্মীয়কে ফুফাতো ভাই বা এ জাতীয় কিছু একটা হবে তাকে নিয়মিত কিছু ভাতা দিতেন মাসে মাসে সংসার চালানোর জন্য গরিব মানুষ মাসে মাসে দিতেন তো এই ঘটনার পর তিনি শপথ করেছেন তোমাকে আর আমি কোনো টাকা দেব না আমার মেয়ের চরিত্রে কোনো কালিমা লাগেনি নবীজির স্ত্রীর চরিত্রে কোনো কালিমা লাগেনি মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে কালিমা লাগানোর চেষ্টা সে করেছে এখনো করে কেয়ামত পর্যন্ত করবে ইসলামকে সন্দেহের মধ্যে ফেলতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে আঘাত করলে ইসলামের সংশয়ের মধ্যে পড়ে যাবে আজও নবীর ওয়ারিসদের চরিত্রের মধ্যে কালিমা লাগানোর অপচেষ্টা গোটা পৃথিবীতে চলছে কেয়ামত পর্যন্ত চলবে যারা হুশিয়ার তারা নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের সঙ্গে থাকে এবং নবী সাল্লাম এলেমের ওয়ারিস আলেমদেরকে বানিয়ে গেছেন তাদের সঙ্গে তাদের সমর্থনে থাকে যারা করোনা অনুযায়ী চলে তো যাই হোক নবীজি সাল্লা স্ত্রীর ব্যাপারে চরিত্র নিয়ে সন্দেহ পোষণকারীদের কাতারে ভুল বসত হলেও যোগ দিয়েছে বাপ হিসাবে মেয়ের চরিত্রে আঘাত করেছে সন্দেহ করেছে এজন্য দুখের দুঃখের চোটে বলেছেন তোমাকে আর আমি দান করব না আমরা হলে দান করা তো দূরের কথা সারা জীবন তোমাকে আমি দান করলাম আর আমার মেয়ের ব্যাপারে মিথ্যা কথা যারা বললো তাদের দলে তুমি যোগ দিলা আমরা কি পরিমাণ শত্রুতা করতাম দেখেন অখরে দলে তোমরা মনের কষ্টের দান করা বন্ধ করলেন আল্লাহ কোরআনে আয়াত নজিল করে দিয়েছে ওয়ালা ইয়াত আলী উলুল ফল্লিওয়া ইলা এ ইলায়া তোমাদের মধ্যে যারা সম্পদশালী আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছে তারা যেন নিকটাত্মীয়দেরকে দান করবে না এরকম কোন শপথ না করে তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক আল্লাহ তোমাদের ক্ষমা করুক তো আল্লাহ তালা ক্ষমাশীলদের আল্লাহ ভালোবাসেন আয়াত নাজিল হওয়ার পরে অবক্রতাদের বলছেন আল্লাহ অবশ্যই আমি চাই আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন তাহলে আমি আমার শপথ প্রত্যাহার করলাম এখন থেকে আবার মাস্তাকে দান শুরু করলাম তার মানে কি দাঁড়ালো আপনি যাকে দান করেছেন সে আপনার চরিত্র নিয়ে যদি কথা তোলে তুলক তার পাপে তাকে পাবে কিন্তু আপনি তাকে দান করা বন্ধ করবেন না কারণ দান তো আপনি তার কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য সার্টিফিকেট পাওয়ার জন্য ভালো আচরণ পাওয়ার জন্য করতেছেন না আপনি করতেছেন আল্লাহর কাছ থেকে সবের আসা ঠিক না অতএব ফেসবুকের এই সময়ে আমলকে রক্ষা করা কঠিন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মুখলিসিন একনিষ্ঠ নিষ্ঠাবান আল্লাহর জন্য কাজ করা মানুষদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন তো নবী সাল্লাহিসাল্লামকে স্বয়ং আল্লাহ ওসিয়ত করছেন যে সাতটি বিষয়ে সে ওসিয়ত নবী সাল্লাহিসাল্লাম আমাদেরকে করেছেন তার প্রথমটি হলো কি এখলাস প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় একা কি করব তখনও মানুষের সামনে যদি করা লাগে করব কিন্তু নিজেকে শাসন করব যে মানুষ দেখুক আর না দেখুক ভালো বলুক আর না বলুক আমি আল্লাহর জন্য করব ঈশা আল্লাহ নাম্বার দুই ওয়াল্লাহ ফির রেজা ওয়াল গজব দ্বিতীয় ওসিয়ত হলো আমার মেজাজ ঠিক থাকুক আর মাথা গরম থাকুক সর্বাবস্থায় মানুষের প্রতি আমি ইনসাফ করব মানুষের প্রতি কি করব ইনসাফ করব জোলম করব না অবিচার করব না অন্যায় করব না মানুষের প্রতি ইনসাফ করতে হবে আমাদের মধ্যে অনেককে দেখবেন এইটা এখান থেকে সরান মানুষের মধ্যে কিছু লোক আছে যারা দেখবেন যে মেজাজ যখন ঠান্ডা থাকে তখনই খুব ভালো মানুষ সবার প্রতি ইনসাফ করে মাথা যখন গরম হয়ে গেছে এবার কাকে কি বলে না বলে আর মাথা ঠিক থাকে না এই রোগটা আমাদের মধ্যে আসে না নেই ইমানদার মাথা গরম থাকুক আর ঠান্ডা থাকুক রাগ উঠতেই পারে তাই বলে রাগের চোটে কারোর প্রতি জোলম করবে না অবিচার করবে না মাথা ঠান্ডা থাকতেও সবার প্রতি ইনসাফ করতে হবে ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে গরম হয়ে গেলেও মাথাকে ঠিক রাখার চেষ্টা করবো যে আমার মাথা গরম হয়ে বাপের সাথে বেয়াদবি মাথা গরম হয়ে একজনের উপরে অত্যাচার করা চড়াও হওয়া এই কাজগুলা কিন্তু ভাই খুব কঠিন কাজ অর্থাৎ এই টাইমে নিজেকে বাঁচানোটা অনেক কঠিন কাজ অনেক জিকি রাজকার করা কোরআন তেলাওয়াত করা ওয়াজ শোনা ওয়াজ করা নামাজ পড়া রোজা রাখা এগুলো অনেক সহজ কাজ ভাই কিন্তু আপনার মাথা গরম হয়ে গেছে তখন সামনে একজন আসছে তখন তাকে ভালো মন্দ বলতে মনে চাইতেছে আগের চোটে কিন্তু ওই যে আল্লাহ তালা ওসিয়ত করছেন মাথা গরম থাকুক আর ঠান্ডা থাকুক সর্বাবস্থায় কারোর প্রতি জোলম করা যাবে না এনসাফ করতে হবে এই জিনিসটা আপনার মাথায় আসার পর আপনি আগুনে পানি দেওয়া ঢালা মতো ঠান্ডা হয়ে গেছেন এই গুণটা অনেক কঠিন একটা গুণ এই গুণগুলো যারা অর্জন করে এরা আল্লাহ প্রিয় মানুষ হয় এই জন্য না বিশ্বদ্যটাও মাথা রাখতে হবে যে মাথা গরম হোক আর ঠান্ডা হোক কারোর প্রতি অবিচার করা যাবে না আমরা দেখা যায় রাগ যখন উঠে একজন মানুষ হয়তো তিনি দোষ করেন না তার তারপর ঘে ঘো করি হয় হয় কি না বিশেষ করে আর কোনো রাগারাগি করতে না পারি জিদ ঝাড়তে না পারি একটা লোক আসে তার উপরে জিদটা ঝাড়াটা আমরা হালাল মনে করি সেটা হলো বাসার বউ ঠিক না ভাই ঠিক বাইরে মাথা গরম হয়ে গেছে গালিগালা শুনছেন মায় খাইছেন বকাঝকা খাইছেন এখন সেখানে তো আর কিছু করতে পারেন নাই বাসা এসে এবার বৌর উপরে ঝাড়ি ঝুড়ি শুরু করছেন সর সামনের থেকে স্বর লাগবে না কিছু সর এই যে জুলম করতেছেন বেচারিতে কোনো দোষ করেনি এর রোগটা আমাদের মধ্যে আসে না নাই শুধু বউ কেন মায়ের সাথেও করে অন্যের সাথেও করে না ইমানদার আল্লাহর রসিয়ত নবী সাল্লাহসলাম রসিয়তন যে আমল করবে মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করবে বল কাউ জুমিন আন ইন নাজ বলুন যারা রাগকে সংবরণ করে এরা নেককার মানুষ নিয়ন্ত্রণ করে রাগের মাথা গরম চোটে হয়ে আগুন হয়ে যাওয়া মানুষের সংখ্যা এই সমাজে ঠান্ডা মাথার মানুষের চাইতে কম না বেশি গরে 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 ঠিক না আমি ঠিক আবার অনেকে গর্ব করে বলে আমার মাথা গরম হয়ে গেলে আমি কাউরে চিনি না আমার মাথা রক্ত উঠে যায় উল্টাপাল্টা দেখলে এসব কথা বলে কি বলে না বলার সময় আবার এমন ভাব নিয়ে হ্যাডম নিয়ে বলে মনে হয় যে এটা একটা বিরাট কারবারি মানুষ হয়ে গেছে উনি আরে ভাই আপনি তো রুগী আপনার যখন মাথা গরম হয় তখন আপনি চোখে কিছু চিনেন না দেখেন না বুঝেন না বাপ চিনেন না মা চিনেন না জুলুম করে ফেলান। আপনি তো ডাইরেক্ট হয়ে গেছেন ডাইরেক্ট হওয়া বুঝেননি ডাইরেক্ট হয়ে গেলে রুগী আর ডায়রিয়া হয়ে গেলে ডাইরেক্ট হয়ে গেলে আটকে রাখতে পারে পারে না যা রাগ আসলে ডাইরেক্ট হয়ে যায় কি বলে না বলে নিচে নিজে জানে না সে এটাকে মনে করতেছে তার বিরাট সে একটা বাহাদুর মানুষ বাহাদুর মানুষ আমার রাগ আসলে আমার মাথা নষ্ট হয়ে যায় আমি চোখের সামনে কাউকে চিনি না কোনো মাথা আমার কোনো হুঁশ থাকে না আমি খুব জিদি মানুষ আরে বাবা উনি কিছু একটা গোটাই ফেলেছে আরে ভাই আপনার যদি এই সমস্যা থাকে তাহলে আপনি বড় ধরনের রোগী ডায়রিয়ার রোগীর মতো রোগী আপনি হয়ে গেছেন কন্ট্রোল করার পাওয়ার না আলাইহি সালাম একবার এক দিক যাচ্ছেন যাচ্ছেন সাথে এক দিয়ে লোক দেখলেন যে বীর বাহাদুর কুস্তা কুস্তির লড়াই চলতেছে এক ধরনের খেলা তো সেই খেলাতে সে সবাইকে যতজন আসতেছে প্রতিযোগী সবাইকে ক্যাট করে ফেলতেছে সবাই তো আশ্চর্য হয়ে যাচ্ছে নবী করিম সাল্লাহিসাল্লাম সাহাবিদেরকে বলেছেন সবচেয়েতে বড় বীর বাহাদুর কে তোমরা জানো বলে রাসূলুল্লাহ কে আমরা তো জানি এই লোক কুসসাই করে সবার মধ্যে সে বীর হয়ে গেছে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এটা আসল বীরত্ব না বাহাদুরিনা তাহলে কে তিনি বলেছেন লাইসা الشديد بالسرعه মানুষকে ক্যাট করে ফেলে দিল সবাইকে দমায় ফেললো তার সাথে কেউ পারে না এর নাম বীর না আসল বীর হল মাথা যখন রক্ত উঠে যায় মাথায় যখন রক্ত উঠে যায় যখন রাগ উঠে যায় ওই টাইমেও রাগরে হজম করে নিয়ন্ত্রণ করে হাসি মুখে সেখান থেকে সরে আসতে পারে উল্টাপাল্টা কিছু বলে না নিজেকে ঠান্ডা করে মাটির দিকে রেখে কন্ট্রোল করে ফেলতে পারে নিজেকে আটকে রাখতে পারে ব্রেক আছে নিজের মধ্যে এই হলো বীর যে রাগরে সে ধরে রাখতে পারছে আটকে রাখতে পারছে এ হলো আসল বীর আমাদের এই সমাজে এখন এ বদমেজাজি আর এই বদাখলাটি মাথা গরম হলে হুঁশ নষ্ট হয়ে যাওয়া ব্রেক ফেল করা ডায়রিয়ার রুগির মতো ডাইরেক্ট রুগীর সংখ্যা কম না বেশি ঘরে ঘরে জনে জনে ঘরে ঘরে জনে জনে এক সাহাবী আসছে এসে বলসি রাসূলুল্লাহ আউসিনি আমার একটু ওসিয়ত করেন নবীজি বলছেন ওসিয়ত চাও লা রাগ করবা না বদমেজাজি দেখাবা না রাগ আসলে নিচের দিকে তাকাবা কিসের দিকে তুমি কি কারণে রাগ করতেছো তোমার রাgre তুমি কন্ট্রোল করবা কন্ট্রোল করলে জান্নাত পাবা আর কন্ট্রোল না করলে জাহান্নামে যাবা কন্ট্রোল করবা সাহাবি বলছেন আসলে আবারও একটু আরেকটা ওসিয়ত করেন এটা তো বুঝলাম নবীজ বলছেন আবারও লাতাক দাব রাগ না। আবারও ওসিয়ত চাইছেন আবারও বলছেন রাগ না। অতএব আমরা রাগের নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ মাথা ঠান্ডা করব তো ইনশাআল্লাহ মাথা গরম হওয়া নিয়ে গর্ব করব না তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন কোনটা রোগ আর কোনটা গুণ এটা বুঝতে হবে রোগের যদি আপনি গুণ মনে করে বসে থাকেন তালেতে রোগ নিয়ে কবরে যাবেন ঠিক না ঠিক এই জন্য দ্বিতীয় ওসিয়ত মাথা গরম ঠান্ডা সর্ব অবস্থায় কারোর প্রতি যেন জুলম না হয় খেয়াল করবে নাম্বার তিন তিন নম্বর ওসিয়ত হলো তোমার দিনকাল ভালো থাকো অর্থাৎ হাতে পয়সা করি থাকো অথবা দিনকাল খারাপ যাক অর্থাৎ হাতে পয়সা করি না থাকক। গরিব থাকো আর ধনী থাকো সবসময় মধ্যম পন্থা অবলম্বন করবা আমাদের সমাজে দেখা যায় একটু টাকা পয়সা হলে মোটামুটি টাকা পয়সা হলে আর কে ভাব কি। যেখানে টাকা লাগবে সেখানে চার টাকা খরচ করে আছে না নাই নতুন নতুন বিদেশ গেছে ব্যবসা বাণিজ্য করছে দিনকাল ভালো জীবনে পয়সা করি দেখে নাই এখন দুই হাতে কামাইতেছে তো ছেলের আপনার আকিকাতে দুইটা ছাগল জবাই করলে হয়ে যায় কিন্তু না পাঁচশো মানুষে খাওয়াবে মানুষ খাওয়ানো তো ভালো জিনিস কিন্তু যদি সেটা হয় মানুষের কেরামতি জাহিরের জন্য হেডাম জার জাহির জন্য তাহলে খাওয়ানো সব হবে না একটু বললাম এখলাস না থাকলে কোনো সব নেই রোগের রুগী আসে না নেই যেখানে দশ টাকা খরচ করলে হয় সেখানে দুইশো টাকা খরচ করবে ভাব সাবন রকম হ্যাঁ একটা মোবাইল আছে কাজ চলে কিন্তু না নতুন মোবাইল কিনতে হবে যেভাবেই হোক এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে আজ ফুটানির জন্য ফুটানি কিসের জন্য ধ্বংস হচ্ছে ভাই ফুটানির জন্য আমি বলি যারা অভাবের কথা বলে বেশিরভাগ মানুষের অভাব হলো ভাবের অভাব কিসের ভাবের অভাব ভাবের অভাব বুঝেননি কি যা আছে এটা দিয়ে সে চলতে পারে কিন্তু তারপরেও তার অভাবটা কি মানুষের সামনে একটু ভাব ধরতে হবে বিদেশে বা ঢাকা শহরে হয়তো এমন কোন কাজ করে যে কাজটা সাধারণ কাজ কিন্তু এলাকায় আসে মিথ্যা কথা বলবে ঢাকা শহরে উনি একটা অফিসের পিওন অথবা কেরানি কিন্তু আপনার তার এলাকার কেউ হয়তো এলাকায় নাই ঢাকায় তো ঢাকা গ্রামে আসি সুট বুট পরি হ্যাঁ আমি আর কি অফিসার আর কি অফিসে আল্লাহ দিছে আর কি তার কিন্তু কোনো অভাব নাই সুখে আছে কিন্তু কিন্তু অভাবটা কিসের ভাবের ভাবের একটু ভাব যে ধরা লাগে এমনি কিন্তু সুখে আছে এরকম রুগী আছে না নাই আল্লাহ কম জমি জমা অনেক সম্পদ আছে মাসা আল্লাহ ব্যবসা হবে একটা মাত্র ছেলে চলে গেলে কে দেখবে মরে গেলে লাশও তো দেখতে পারবে না তাহলে তারপরও পাঠাইতে হবে কেন কারণ ভাবের দরকার আছে এলাকে বলতে হবে মানুষকে ছেলে কানাডা পড়ে আমেরিকায় পড়ে লন্ডনে পড়ে এই ভাবটার জন্য শুধু এই কষ্ট তাহলে অভাবটা কিসের ভাবের ভাইরা আমার একজন মানুষ ধরেন শাশুড়ি বৌমা শ্বশুর থেকে কিছু দেয় নাই বা কোনো কিছু দিতে ত্রুটি করছে তো তাদের অভাব নাই আছে যথেষ্ট কিন্তু এলাকাতে আশপাশে মহিলাদের কাছে গল্প দেওয়া লাগবে বেহনের বাড়ি থেকে এটা আসছে তো গল্পটা দিতে পারে না এই জন্য বৌ মানে খোঁচা মারে ছেলেকে খোঁচা মারে যৌতুকের জন্য হারাম খাওয়ার জন্য তো এই যে সে হারাম খাইতেছে যৌতুক খাইতেছে কিসের জবাবদার তার অভাবটা কিসের একটু ভাব দরকার সবার কাছে একটু ভাব আসবে আমার বেনে বাড়ি থেকে আসছে সবাই বলবে ওরে বাবা বড় জায়গা আত্মীয় করছেন আসলে যে ফকির আসলে যে নির্লজ্জ বেহায়া ভিখারি আর এই জোরটা খাওয়ার জন্য ঘুরতেছে ছোট লোক এটা সে নিজেও বুঝতেছে না ঠিক না ভাই ঠিক এই ভাবটা ছেড়ে দিতে হবে ভাই জান্নাতে যেতে হলে দুনিয়াতে কোনো ভাবসাব রাখা যাবে না এজন্য নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে চার নম্বর রসিয়ত হল যখন তিন নম্বর রসিয়ত হলো আপনার দিনকাল ভালো থাকুক আর খারাপ থাকুক খরচের সময় মাত্রা জ্ঞান ঠিক রেখে খরচ করতে হবে মধ্যম অবলম্বন করতে হবে অপচয় করা যাবে ভাবের জন্য উল্টাপাল্টা করা যাবে না চার নম্বর রসিয়ত হলো ওয়ান কেউ আমার প্রতি জোলম করলে আমি তাকে মাফ করে দিব আমার প্রতি করছে জোলম আমি ইচ্ছা করলে জেদ রেখে দিতে পারি কিন্তু আল্লাহর জন্য মাফ করে দিলাম এই কাজটা কি সহজ না কঠিন অনেক কঠিন বলবে মাথা খারাপ এটা কথা কি বুঝে মাফ করবি আমাদের সমাজে এই টাইপের মানুষ যারা একবার রাগ করলে আর সহজে রাগ ভাঙে না কেউ হয়তো অন্যায় করছে আপনার প্রতি অন্যায় করছে জলমি করছে জলমে সময় করছে সে কিন্তু আপনার এমন জিদ হইছে তার আপনি তারে মাফ করবেন না এরকম তেড়া কিসিমের মানুষ আছে না নাই আহা একজন সালাফ তার এক কাজের লোক পানি ঢেলে দিচ্ছে উনি অজু করতেছেন তো পানি ঢালতে গিয়ে তখন তো ধরেন কাঁসার বা পিতলের যে পাত্র এরকম লোহার এগুলো ছিল আজকাল তো তো প্লাস্টিক ছিল না ভারী ছিল ওপর থেকে পড়ে উনি হাতে খুব ব্যথা পাইছেন পানি ঢালতে গিয়ে ওই বদনাস ছেড়ে দিছে অনেক ব্যথা পাইছে তো এখন তাকাইছে তার দিকে একটু কষ্টের চোটে তখন সে বলছে ওয়াল কাউ জেমিন যে ব্যক্তি রাগকে সংবরণ করে সে আল্লাহ নেক্কার বান্দা সাথে সাথে উনি বললেন ঠিক আছে মাথা নত করে ফেলছেন নিয়ন্ত্রণ করে ফেলছে কোরআন আয়াত বলছে এরপরে বলছে ওয়াল না আনি না শুধু রাগ নিয়ন্ত্রণ করলে হয় আল্লাহর প্রিয় বান্দা হইতে হইলে মাফ করা শিখতে হয় মানুষকে মানুষকে মাফ করতে কলিজা লাগে সাহস লাগে এটা শিখতে হয় তখন বলছেন ঠিক আছে আমি তোমাকে মাফও করে দিস আমরা যদি আজকাল হইতাম কাজের লোক অধীনস্থরা ছোট কেউ ভুল তো করছে আমার মেজাজ গরম হয়েছে এখনো কিছু বলি নাই তাকাইছি সে সাথে সাথে কোরআন আয়াত বলতেছে রাগ সংবরণকারী নবীজির ওসিয়ত বা আয়াত হাদিস শুনাইলো সাথে সাথে আমাদের যদি এরকম কেউ আয়াত শুনে হাদিস শুনে আমরা কি বলবো বলেন তো বলবো যে তুমি আমার হাদিস শিখাইতে আসছো বলবো না ও তুমি আমার এই টাইমে হাদিস শিখাইতে আসছো আমার ম্যানেজ করার চেষ্টা করো আমরা একটু বেশি চালাক অতি চালাকের গলায় দড়ি থাকে কথা আছে না সাহাবিরা সালাফরা এত বেশি চালাকি করতেন না বলছে আলহামদুলিল্লাহ কোরআনায়াত মাথা নত করে ফেলবো কিন্তু আমার উপকার আসবে আল্লাহর এক প্রিয় বান্দা তার এক অধীনস্থ লোক প্রায় ভুল করে ভুল করে আসে বলে সরি ভুল হয়ে গেছে স্যার মাফ করে দেন আবার ভুল করে আবার ভুল করে আবার মাপ চায় উনি বলেন এদিকে আসো তুমি দিনে কয়বার ভুল করবা একই ভুল কয়বার করবার কয়বার মাপ চাইবা তোমাকে আমি কয়বার মাফ করব বলো তখনকার কাজের লোকরাও আল্লাহর উলি ছিলেন নেককার ছিলেন তিনি তার মালিককে বললেন স্যার কেয়ামতের ময়দানে একটা পাপ দুনিয়াতে কতবার পড়ার পরে আল্লাহর কাছ থেকে মাফের আশা করেন আপনি আমাকে ততবার করলেই হবে আল্লাহ আকবার আল্লাহর আরস কেঁপে যাওয়ার মতো কথা তাই না কলিজা কেঁপে যাওয়ার মতো কথা আপনি চোখের জেনা কতবার করেন আর কতবার আল্লাহ কতবার কত উল্টা পাল্টা করেন কতবার মাপ চান ময়দানে কতবার মাফ কেমন করেন আল্লাহর যদি শত শতবার মাফ আসা করেন আমাকে ওইটা মাথা রেখে করলেই হবে কারণ বান্দার প্রতি যে অনুগ্রহ করে মালিক আরসের মালিকও তার প্রতি অনুগ্রহ করে অতএব অন্যকে মাফ করবো তো ইনশাল্লাহ অন্যকে মাফ করলে নিজে পাতলা হয়ে যাবেন ভাই লাভটা আপনার তার না জেদ ধরে রাখলে লাভ না লস কেমনে লস আমি বুঝাই জেদ ধরে রাখলে সুখ লাগে না অসুখ লাগে একজনের প্রতি আপনার জিদ আছে খুব ক্ষোভ আছে যৌক্তিক কারণেই আছে ধরেন আপনি যদি ওই রাগটাকে ধরে রাখেন তাহলে দাঁত কর্ম করবে মেজাজ গরম হবে তার দেখলে চান্দি গরম হবে এটা কি আপনার জন্য সুখের না দুঃখের খুব শান্তি লাগবে আর যদি আপনি মাফ করে দেন তাহলে দিলটা হালকা হয়ে যাবে একদম নির্ভার হয়ে যাবেন তখন আর তার দেখলে জিদ লাগবে না তাহলে অন্যজনকে মাফ করলে লাভ কি আপনার না তার তার লাভ হোক আর না হোক আপনারটা আগে হবে আর সবচেয়ে বড় লাভ তো আল্লাহ খুশি হবে নবীজি আল্লাহ ক্ষমাশীল মানুষদেরকে পছন্দ করে ভাইরা আমার তেরামি করা মানুষ জেদ করা মানুষ বদমেজাজে করা মানুষ ঘাটতেড়া মানুষ খুঁটা ধরা মানুষের অভাবে সমাজে নাই অভাব কোন মানুষের বড় কলিজার মানুষের ঠিক আছে উনি ভুল করছে মাফ করে দিলাম আমি থাক মানুষ তো আমি কত ভুল করি আল্লাহর কাছে কত মাফ আশা করি আল্লাহর বান্দারে মাফ করলে আল্লাহ আমারে মাফ করবে মাফ করব না মানুষকে ইনশাল্লাহ মনোমালিন্যগুলো দূর করে ফেলবো শক্ত থাকবো না এটা নবিজুর রসিয়ত ও তিয়মান হার এবং পাঁচ নম্বর রসিয়ত হলো যে আমাকে যে ব্যক্তি মাহরম করেছে বঞ্চিত করেছে দেয় নাই আমি তাকে বরং দেব সে আমাকে দেয় নাই অন্যায় করেছে আমার দুর্দিন ছিল আল্লাহ আমাকে এখন সুদিন দিছে আমি আরো বেশি করে দিব এটি ইমানদারের সে পথ আনি। আমার সাথে যে সম্পর্ক ছিন্ন করছে কথা বলে না আমি তার সাথে গিয়ে কথা বলবো আমি তার সাথে গিয়া কথা বলবো এতে আপনার নফস আপনাকে বলবে মন বলবে মাথা খারাপ আমার মধ্যে কোনো জিদ নাই সে আমার সাথে রাগ করছে অন্যায় করছে আমি কেন কথা বলবো এটা হল নফসের কথা আর ইমানের দাবি কি হাদিসের দাবি কি থাক সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করছে আমি যে সালাম দিব আমি ছোট হব আমি আল্লাহর জন্য ছোট হলে আল্লাহ আমাকে বড় করবে চেষ্টা করব না ইনশাল্লাহ যে ছিন্ন করবে সম্পর্ক তার সাথে যা কি করতে হবে সম্পর্ক জোড়া লাগাইতে হবে এরপরে রসিয়া হলো একু না সমাতি ফিক্র আর আমার চুপ থাকাটা হবে চিন্তার কারণ চিন্তার সময় আমি যখন চুপ থাকবো তখন ভাববো এখন আর এই সময়টা নাই আমাদের আমাদের চুপ থাকা সময়গুলো নিয়ে গেছে মোবাইল শরীফে ঠিক না ভাই ঠিক আমরা যখন ফ্রি টাইম থাকে তখন আমাদের হাতে কি থাকে মোবাইল থাকে মুখটা চুপ থাকে আঙ্গুলগুলো জিকিরে লিপ্ত ঠিক না ভাই ঠিক হ্যাঁ এরকম করে আমরা টানতেছি 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 তসবির দানা না কি ফেসবুক ইউটিউব স্ক্রল করতেছি যাইতেছে যাইতেছে নিচের দিকে উপর দিকে টানতেছে কি টানতেছে কি নিজেও জানে না এই যুগে ভাইরা আমার আমাদের জিন্দগিকে সবচেয়ে বেশি ধ্বংস করতেছে এই মোবাইল ফোন অতএব অবসর সময়গুলোতে আমরা যখন চুপ থাকবো তখন ভাববো কি নিয়ে আল্লাহর নেয়ামত নিয়ে আল্লাহর কুদরত নিয়ে আমার নিজেকে নিয়ে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মৃত্যু হলে কোথায় যাব জান্নাতে না জাহান সেই হিসাব বের করতে হবে এরপর রসিয়ত হলো আর যখন মুখ দিয়ে কথা বের হবে সেটা আল্লাহর জিকির হবে ভালো কথা হবে খারাপ কিছু হবে না এবং সর্বশেষ রসিদ হলো আমার চোখ দিয়ে যখন কোনো কিছু দেখব তখন সেখান থেকে কিছু শেখার চেষ্টা করব হারাম কিছু দেখব না খারাপ কিছু দেখব না আল্লাহর কুদরত দেখব আল্লাহ আমাদের সবাইকে এই সাতটা অসিতের সবগুলো অসিত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমরা সবাই যেন নবী করিম সাল্লাই এই ওসিয়ত গুলো আমল করে আমাদের জীবনকে সাজিয়ে জন্নাতের পথে যেতে পারি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তাওফিক এবং আমাদের সবাইকে সেই সামর্থ্য দান করুন বলুন আমিনা রবীন্দ্র